দয়া করে সরকার বাদশাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা যে কোনো একজনকে আমাদের অফিসে পাঠিয়ে দিন। প্রথম বলে সুন্দর সিঙ্গেল, এর নাম পাপন, পাপন সুন্দর মেন্টালিটি নিয়ে খেলতে নেমেছে তারা। সুন্দর শট সাদামে, প্রথম বলে চার সাদাম রামশটের করা প্লেয়ার। সুন্দর সুন্দর বল করেছিল সাদ্দামের ব্যাটে, কোন লেগে কিবিনের কাছে বল, কোন রান হয়নি। সুন্দর শট, খুব সুন্দর ফিল্ডিং। মানে ঘোড়াটা বোলিং ওখানে দৌড়ে আসি চৌধুরী বাবা, সুন্দর বল, সুন্দর টাইমিং। সুন্দর শট, এটা হলো পরে এই যে এটা উপরে খেলা বলা যায় না, একদম দেখেছে পাওয়েল। সুন্দর শট, সুন্দর ফিল্ডিং করেছে সুন্দর সিঙ্গেল খেলছে। সুন্দর বলে কোন ভালো কথা, ভালো কথা কো ঘুম ভাঙে বা ডাকবো না কিন্তু সুন্দর ফল অসাধারণ। বুঝতে পারছে না, সুন্দর বল করে চলে, সুন্দর গতিতে বল করছে, খাবে জল মাংস আসবে।
সেন্সরের কাজ হ্যাঁ রাতে ভালো দেখা যাবে রাত দিনে বুঝতে হবে ভেলেল সুন্দর শট বাচ্চারা তোমরা স্টেজ থেকে চলে যাও, ওটা বসার জায়গা নয়। ভালো ফিল্ডিং সুন্দর বল, আবারও সুন্দর বল, ওভারের সমাপ্তি, মাত্র দুটি রান এসেছে ওভার থেকে। তিন ওভার শেষে কোন উইকেটের পতন না ঘটিয়ে লস্করপুর সরকার বাজাচ্ছে দলীয় রান 13। চতুর্থ বারে হয়ে বল করতে আসছে পাভেল, নিজে বলটিকে ইয়োগ করে আউট হয়ে গেলেন সাদ্দাম, অনেকটা চাপে পড়ে গেছিলেন। এরই সাথে সরকার ব্রাদার্সের প্রথম উইকেটের পতন ঘটেছে, সাদ্দাম ব্যক্তিগত 7 রানে আউটে ব্যাটিংয়ে ফিরলেন। সীমান্ত শিকার টিম খুব সুন্দর বল করে চলেছে স্ট্রাইকে, সোনা বোলিং এ পাবে সোনা সোনা নামছে রুবেন আমি কি বললাম, সুন্দর বল আবার সুন্দর শট সুন্দর ফিল্ডিং, আজকে এত পিচের উপর খেলা হচ্ছে, রাজু দাস পরিশ্রম করে এত সুন্দর একটি পিচ উপহার দিয়েছে আপনাদের। সুন্দর বল রাজু দাস,
পড়াচ্ছে ওয়াইড বল দিয়ে যেতে যাচ্ছে সুন্দর বল সুন্দর বল ওভারের সমাপ্তি খেলা হচ্ছে চার ওভার শেষে দুই উইকেটে পতন ঘটিয়ে লস্করপুর সরকার বাজারে দলীয় রান 15 এখন সে অনেকটাই ফিট বল করতে এসছে সুজন নির্ভরযোগ্য বলার প্রচন্ড এক্সপিরিয়েন্স তার প্রচেষ্টা সুন্দর ফিল্ডিং সুজয় ব্যাটের সামনে দিবি না কিন্তু কমেন্টেটরের দায়িত্বে আসছে রাজু দা কাটকুট ভালো মারে এরা ধন্যবাদ সৌরভ শাহকে না খেলে ফাইনালে উঠে যাবো আবার ওই রান কেউ টপকাতে পারে সীমান্ত সিটি ক্লাবের হয়ে চতুর্থবার বল করছে সুজন সুন্দর সিঙ্গেলস তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আর কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবে বৃষ্টি স্পোর্টস বালুরঘাট হ্যাঁ মাঠে আছি এখন সুজয় দা উইকেট নিলে একটা দুইটা উইকেট নিল বাংলাদেশ থেকে আসেনি কেউ হ্যাঁ আসছে নাসিম নাসিম ভাই আসছে নাসিম আর কি আছে নাসিম আসেনি নাসিম ভাই শুধু একাই আসছে আর চার ওভারে ওদের 50 রান লাগে লস্করপুরের আর হচ্ছে ওই টুপাই কোথা থেকে বানছে ঠাকুরপুরানা কোথা থেকে ঠাকুরপুরা কে আনছে টুপাই ভালো খেলতেছে চার উইকেটের বিনিময় পাঁচ ওভার শেষে সুন্দর দেখা যাক কি হয় এক রাত আউট রান আউট এর সঙ্গে সঙ্গে ষষ্ঠ উইকেটে পতন ঘটল পঞ্চম পঞ্চম উইকেটে পতন ঘটল লস্করপুর সরকার বাজারস বললে
সঙ্গে সঙ্গে ছয় উইকেটে পতন ঘটল, একের পর এক উইকেট পতন ঘটে চলেছে লস্করপুর সরকার ব্রাদার্সের। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। একের পর এক খেলায় গিয়ে চলেছে। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল গীতাঞ্জলি ক্লাব চোদ্দ হাত বনা। গীতাঞ্জলি ক্লাব বনাম ইটাহা, সেই খেলে জয়লাভ করেছিল গীতাঞ্জলি। এর সঙ্গে সঙ্গে সরকার দলগত রান 33 পতন ঘটল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা ক্লাব হিলি সঙ্গে সঙ্গে মালদা স্পোর্টিং ক্লাব হাততালি চাইবো দর্শকদের কাছে। মালদা স্পোর্টিং ক্লাব বালুঘাট বৃষ্টি স্পোর্টস এর প্লেয়ার লিস্ট অফিসে জমা করে গেছে, তাদের প্লেয়ার লিস্ট অতি সত্তর অফিসে জমা দিয়ে যান। সুন্দর বল করে চলেছে নাসিম সঙ্গে সীমান্ত শিকার ক্লাব ধীরে ধীরে তাদের জয়ের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সুন্দর শট না কোন খেলা চলছে, পাঁচ বলে 34 রান করতে হবে, পাঁচ বলে 34 আমরা জানি যে তা অসম্ভব দিতে পারি লাভ করবে। সুন্দর বল 3 বলে 34 আপনাদের প্লেয়ার লিস্ট অতি সত্তর অফিসে জমা দিয়ে যান।